পূব আকাশে রক্তলাল সূর্যের আভা ভেসে উঠতেই 31 বার তোপধ্বনি দিয়ে জানান দেয়া হয় আজ বিজয়ের দিন। বাঙালির বীরত্ব গাথা ও আত্মত্যাগের এক মহান দিন, আনন্দের বেদনার 16 ডিসেম্বর, মুক্তিযুদ্ধে বিজয়ের 50 বছর। করোনা সতর্কতায় কুয়াশাচ্ছন্ন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত দল এ সময় সশস্ত্র সালাম জানায়। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ছোট বোন শেখ রেহানা ও দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান দলীয় প্রধান শেখ হাসিনা। এরপর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় স্মৃতিসৌধ ঢল নামে লাখো মানুষের। যাদের অমূল্য ত্যাগে মুক্তিযুদ্ধ জয় এবং বাংলাদেশের অভ্যুদয়, তাদের প্রতি রাষ্ট্র এবং গণমানুষের শ্রদ্ধার আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ ঘটে এখানে বিজয়বার্ষিকীর দিনে। এবার বিজয়ের সুবর্ণ জয়ন্তী, তাই সম্মিলিত শ্রদ্ধা নিবেদনের এই পর্বে মিশেছে 50 পেরোনোর গৌরবের আনন্দময় অনুভূতি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সরাসরি যান ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।